এই মুহূর্তে আমরা একটু চোখ রাখব শেয়ার বাজার সংক্রান্ত খবরে। আপনাদের জানিয়ে রাখি, শেয়ার বাজারে কিন্তু উত্থান ঘটল, পরপর দুদিন সবুজ উত্থান শেয়ার বাজারে। গত সপ্তাহে পতনের পর কিন্তু উত্থান শেয়ার বাজারে। বুধবারের সকালটা শুরু হয়েছিল বৃদ্ধির উদ্যম নিয়ে। আপনাদের জানিয়ে রাখি, শেয়ার বাজারে কিন্তু বৃদ্ধি ঘটল, শেয়ার বাজারে উত্থান। সেন্সেক্স 1223.24 পয়েন্ট বেড়েছে এবং 2.29% বেড়েছে, এমনটাই জানতে পারা যাচ্ছে। নিফটি বেড়েছে 331.90 পয়েন্ট বা 2.07%। আমাদের বিশেষ প্রতিনিধি আশিস চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে। আশিসদা, আমরা গতকালও এই শেয়ার বাজার নিয়ে কথা বলছিলাম, গতকালও কিন্তু উত্থান দেখা গিয়েছিল এবং এই নিয়ে পরপর দুদিন অর্থাৎ আজকেও কিন্তু উত্থান দেখা গেছে শেয়ার বাজারে। কিভাবে এই উত্থানকে ব্যাখ্যা করা হচ্ছে একটু যদি আমাদের বলো। পরমিতা, এটা একটা স্বস্তির বাতাস বইয়ে দিয়েছে, কেননা রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পরে গত 14 দিনের মধ্যে একটি দিন বাদে প্রত্যেক দিনই দালাল স্ট্রিটে পতনের রক্তপাত এবং লগ্নিকারীদের সম্পদ থেকে উধাও হয়ে গেছে প্রায় 15-16 লক্ষ কোটি টাকা, এবং লগ্নি বাজার থেকে টাকা তুলে নেওয়া নিয়ে সোনা ইত্যাদি অন্য সম্পদে বিনিয়োগ করারও একটা বাস্তব ঝোঁক তৈরি হয়েছে। সেই সময়ে শেয়ারের দাম কমে যাওয়ার ফলে কমতি দরে শেয়ার কেনার একটা ঝোঁক গতকাল অর্থাৎ মঙ্গলবার দেখা দিয়েছিল, এবং খুব শঙ্কিতভাবে ধীরে ধীরে লগ্নিকারীরা এগিয়েছিলেন। গতকাল দিনের শেষে 1% মতো বৃদ্ধি দেখা দিয়েছিল বাজারে, এবং তখন অনেকেরই মনে হয়েছিল এই বৃদ্ধি কি থাকবে, তার কারণ 5 রাজ্যে ভোটের ফল কালকে ঘোষিত হবে এবং পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ নানা জিনিসের দাম বৃদ্ধির পর্ব বা সময় আসছে, সেই সময় কি বৃদ্ধি স্থায়ী হবে। বৃদ্ধি স্থায়ী হবে কিনা সেটা পরমিতা এখনই বোঝা যাবে না, কিন্তু কালকের সেই উদ্যম আজকে আরেকটু বাড়তি শক্তি নিয়ে সকাল থেকেই নেমে পড়ে শেয়ার বাজারে, এবং দেখা যায় সকাল থেকেই ঊর্ধ্বমুখী দিনের শেষে যে 2% বেশি বা 2.25% সেন্সেক্স বেড়েছে, নিফটি বেড়েছে 2.07%, তাতে কিন্তু শেয়ার বাজারের উপরে যে একটা অনাস্থার আঁচড় লাগছিল সেই আঁচড়ে খানিকটা মলম লাগানো গেছে কিছুটা। কিন্তু গতকালও আশিসদা তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল তুমি বলেছিলে যে ভারতের শেয়ার বাজারে এই মুহূর্তে যে অস্থিরতা চলছে, যে টার্ময়েল চলছে, সেই অস্থিরতা কিন্তু বজায় থাকবে। শেয়ার বাজারের যারা বিশেষজ্ঞ তারা কিন্তু মনে করেন এই অস্থিরতা চলতে থাকবে। পরমিতা, তুমি যদি লক্ষ্য করো সোনার দাম গত 1 মাসে কোন জায়গায় এসে দাঁড়ালো, সোনার দাম গত 1 মাসে 4-5 হাজার টাকা বেড়েছে। এর অর্থ হচ্ছে শেয়ার থেকে টাকা বের করে সোনায় রাখা হচ্ছে, এবং লোকেরা আশা করছে ব্যাংক বা স্বল্প সঞ্চয়ে সুদ বাড়ানো হবে এবং সেখানে টাকাটা আলটিমেটলি চলে যাবে। তেমনি আমেরিকায় সুদ বাড়বে যেকোনো দিন, মার্চেই বাড়ার কথা, এবং সেই জন্য বিদেশি লগ্নিকারীরাও এদেশে শেয়ার বেচে টাকা নিয়ে জড়ো করে রাখছেন আমেরিকার ব্যাংকে, ওখানে বাড়তি সুদে ব্যাংকে টাকা রাখবেন বলে। সেই জন্য এই অস্থিরতা চলতে থাকবে, বিশেষ করে যুদ্ধ যতদিন না শেষ হচ্ছে, বা যুদ্ধ যদি আরো খারাপ দিকে যায় তাহলে আরো অনেক কিছু ঘটতে পারে। সেই জন্য আজকে এবং গতকালের যে ঝোঁক সেটাকে একটা স্থায়ী ঝোঁক বলে কখনোই বিচার করা উচিত হবে না। আমি পরামর্শ দেব যে এটাকে স্থায়ী ঝোঁক হিসেবে না রেখে অস্থিরতার একটা ভালো দিন বলে ধরতে হবে, কেননা ভারতীয় বাজারের ভোলাটিলিটি ইন্ডেক্স বা অস্থিরতার সূচক কিন্তু, অর্থাৎ এই যুদ্ধ যতদিন পর্যন্ত চলতে থাকবে বা যুদ্ধের আবহ যতদিন পর্যন্ত বজায় থাকবে ততদিন পর্যন্ত কিন্তু এই অস্থিরতা বজায় থাকবে, এমনটা ধরে নেওয়া যেতেই পারে। হ্যাঁ, তার সঙ্গে যেটা ধরতে হবে যে ভারতে মূল্যবৃদ্ধি ঘাটতি, কেন্দ্রীয় কোষাগারের যে ঘাটতির অবস্থা এবং ব্যাপক কর্মহীনতা, এই সব মিলিয়ে আর্থিক ক্ষেত্রে যে অস্থিরতা তৈরি করছে তার কিন্তু ছায়া পড়বে শেয়ার বাজারে আগামী মাসগুলোতে। হ্যাঁ পরমিতা, ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের বিশেষ সংবাদদাতা আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, পরপর দুদিন উত্থান হলো শেয়ার বাজারে। গতকালও আমরা দেখেছিলাম শেয়ার বাজারে উত্থানের ছবি, আজকেও কিন্তু দেখা গেল একই ছবি, অর্থাৎ উত্থান শেয়ার বাজারে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই অস্থিরতা
যেটা শেয়ার বিশেষজ্ঞরা মনে করছেন যে যতদিন পর্যন্ত এই যুদ্ধের আবহ থাকবে ততদিন কিন্তু শেয়ার বাজারে একটা অস্থিরতা চলতেই থাকবে।